হ্যাঁ, ওই বেল পাতাগুলো একটু দেখে দিও ভাই। নিয়ে যায় বাড়িতে বেশিরভাগ ছেঁড়া ছেঁড়া। হ্যাঁ, এর মধ্যে ভালো বোধ দেখি। Yes, can I help you? অনেক সময় বড্ড কাটা বেরোয় তো। হ্যাঁ, ওই তিনটে। আচ্ছা, এই এই এইটা এইটার স্মলার সাইজ হবে কি, এক সাইজ স্মলার? নো, উই ডোন্ট হ্যাভ রাইট নাও। হবে না না? তুপগুলো আজকাল বড্ড শুকনো শুকনো দেয়। এটা কালো আর রেড কম্বিনেশনের এই সেম জিনিসটা হবে? না, উই হ্যাভ ওয়ান পিস অনলি। নেই না? আর একটু কুচে ফুল দিয়ে দাও। আচ্ছা, কত হলো ভাই? আপনার 35 টাকা। তাহলে 40 টাকাতেই সব করে দাও তাহলে। এটা আলাদা প্যাকেটের মধ্যে দিচ্ছি। ট্যাক্সি, ট্যাক্সি! চঞ্জনা, আমার মনের ভুল। এ ভাবা যায় না, এ ভাবা যায় না। বসো না না, এত মাইক, এত সজ্জন, এই দিবাকর বাবু একটা গোর মতো, এ আমি দেখি নিয়ে ভাবা যায় না। আমি কি তোমায় বলেছিলাম বলো তো? হ্যাঁ বলিনি আমি? আরে বসো, দেখো এরকম লোক না হলে কেউ আজকের দিনে ডেকে কারুকে চাকরি দেয়? আরে বাবা মা, এরা একটা অত্যন্ত আধুনিক পরিবার, এইসব ছোট খাটো ব্যাপারে ওরা ভাবেই না। আমি তোদের বলেছিলাম না, যে আমাদের অপুর বিয়েটাই হবে সবচেয়ে ভালো ঘরে। সত্যি গো, এত ভালো ঘরে বিয়ে হবে বলে বোধ হয় ঠাকুর এতদিন বিয়েটা আটকে রেখেছিলেন। এত ভালো শ্বশুর বাড়ি পাওয়া, এ ভাগ্যের কথা যাই বলো তাই বল। ও আচ্ছা, বুঝলাম, কিন্তু অপুটা গেল কোথায় বলো তো? রাতও অনেকটা হলো, এখনো ফিরছে না। হ্যাঁ, ও তো চিন্তা করিস নি বাপু, সৈকতের সঙ্গে ঘুরতে গেছে নিক্ষা। না 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 না, তুমি বুঝতে পারছো না, ও তো বিয়েটা এখন একদম সামনে এসে গেছে, এখন আর ওই এত রাত অব্দি বাইরে থাকাটা বোধহয় ঠিক হচ্ছে না। থাম তো বাপু, বিয়ের আগে যা একটু মেয়েরা একটুখানি ঘুরে টুরে নেয়, বিয়ের পর তো সেই গিয়ে ঢুকবে সংসারের একেবারে যাতা কলে। না মা, সেটা হবে না। দেখো, আমাদের অপু দিবাকর দেবরায়ের পুত্রবধূ হতে চলেছে, দেখবে তুমি ওর এখনকার জীবন আর যা হতে চলেছে একদম আলাদা। কিন্তু সন্দীপ দেখ, আমাদের তো মানে রজতের সঙ্গে কথাবার্তা একরকম পাকাই হয়ে গেছিল, এখন আমাদের উচিত নাকি একটু ওর সঙ্গে গিয়ে আবার একটু কথা বলে নেওয়া? একদম দরকার নেই। শুনলে তো অপু বলল রজত আর সৈকত খুব ভালো বন্ধু। আমি তোমায় বলছি শোনো, ওরা নিজেদের মধ্যে একটা ঠিক ইয়ে করে নিয়েছে, আমাদের অত চিন্তা না করলেও চল। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে। দেখো এখন আমাদের দরকার অপুর বিয়ের জোগাড়টা যত তাড়াতাড়ি সম্ভব করা। আর দেখে তো ওরাই বলে গেল যে ওদেরও ইচ্ছে ওদের বিয়েটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। সেটাই তো একটু চিন্তার ব্যাপার হয়ে গেল রে। বিয়েটা দিতে হবে সে তো আমরা সবাই জানি, কিন্তু মানে ওরা যেভাবে বললেন এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি টাকার জোগাড়পত্র করা তো একটু মুশকিল। অত চিন্তা করো না তো। দেখো আমার মনে হয় ওনারা তো দেখেই গেলেন আমাদের অবস্থাপত্র সব, ও দাবি দাও আমার কিছু করবে না। না ঠিকই মা, সেটা ঠিকই, কিন্তু দেখো এই সব ব্যাপারে কিন্তু ডাইরেক্টলি কথা বলে নেওয়া উচিত। না 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 না, সন্দীপ ঠিক কথা বলেছে, আমি আর ও গিয়ে ওই দিবাকর বাবুদের বাড়ি থেকে একটু পাকাপাকি কথা বলে আসি। ঠিক আছে, তোমরা যা ভালো মনে হয় করো, যেটা উচিত মনে হয় করো না, কিন্তু আমি বাপু একটা কথা পরিষ্কার বলছি, আমি বুঝতে পেরে গেছি এই বাড়িতেই অপুর বিয়েটা হচ্ছে, এরা কোনো নড়চড় নেই। আমি দিদিকে বলছি তুমি বাপু দেরি করো না, কালকেই কালীঘাটে পুজোটা দিয়ে আসি চলো। ও দিদি, মারার পাল্টালো না জানো। তোর কি ধারণা তোর মা এই বয়সে আবার পাল্টাবে? আপনার কি লিটারেচারেও ইন্টারেস্ট আছে নাকি? না না, তেমন কিছু নয়,
আসলে বই পড়ার অভ্যাসটাও আস্তে আস্তে চলে যাচ্ছে, সময়ও পাই না। ওকে, নো প্রবলেম। আপনি যদি এখানে পড়া শেষ না হয় তাহলে আপনি বাড়িতে নিয়ে গিয়েও পড়তে পারেন, তবে হ্যাঁ সময় মতো ফেরত দিতে হবে কিন্তু। না না, তার কোনো দরকার নেই, আমি বরং এখানে এসেই মাঝে মাঝে বই পড়ে যাব। অ্যাজ ইউ উইশ। এই রে রাত হয়েছে, এবার তো আমাকে পাত্তারি গোটাতে হবে। ও, আমাকে তাড়িয়ে দিচ্ছেন? দেখো, আপনাকে তাড়িয়ে কেন দিতে যাব। আচ্ছা, আপনি তো তখন বললেন ওই সৈকত আর অপর্ণার সামনে যে আপনার নাকি রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বলেছিলাম তো। তাহলে আপনি তো মশাই খুব বোকা। হ্যাঁ, যা বলেছেন। আসলে জানেন তো, স্কুলে যখন পড়তাম আমার টিচাররাও আমাকে বোকা বলতো, ওই জন্যই তো। ওই জন্যই সারা জীবনে আমার কিচ্ছু হলো না, শেষমেশ এই বুক স্টোরটা খুলে বসলাম, যদি ওই সরস্বতীর পাশে থেকে কিছুটা বুদ্ধি রিকভারি করতে পারি। ইমা চিচি, আমি কিন্তু সেই সেন্সে বলতে জানি, আপনি সরাসরি আমাকে ননসেন্স বলতে চাননি, তাই তো? আমি সৈকত আর অপর্ণাকে একটু একা থাকার জন্য সুযোগ দিলাম, বুঝেছেন? সেই জন্য মিথ্যে কথা বললাম যে রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আপনি তো দেখছি আমাদের আজকে ট্রিটটাই মাটি করে দিলেন, বেশ অনেকদিন পর ভেবেছিলাম সৈকতের ঘাড় ভেঙে কিছু একটা খাবো। আপনার বুঝি খুব খিদে পেয়েছে? তা পেয়েছে। তাহলে চলুন, আমি আপনাকে ট্রিট দিচ্ছি। আপনি আমাকে কেন, আপনি আমাকে কেন ট্রিট দেবেন বলুন তো? এমনি এই ধরুন প্রথমবার আপনার বুক স্টোরে আসলাম, এত ভালো ভালো বই দেখলাম, কিছুটা পড়লাম, সেই খুশিতে? না মানে দেখুন, সেই খুশিতে তো আমার আপনাকে ট্রিট দেওয়া উচিত। তাহলে দিন, চলুন আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসে প্রচুর খাওয়া দাওয়া করি। আমরা আমরা বলতে মানে আমরা বলতে কি, আমি আর আপনি? হ্যাঁ মানে এখানে তো আমি আর কাউকে দেখছি না। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি আর আপনি আর কে আছে? আমি আর আপনি ছাড়া তো। এনি প্রবলেম? না 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 না, প্রবলেম কোনো প্রবলেম নেই। না, আমার সঙ্গে রেস্টুরেন্টে যেতে আপনার কি কোনো আপত্তি আছে রজত? রজত আর মধুরাও তো আমাদের সঙ্গে আসতে পারত, কি এমন দেরি হয়ে যেত? আমাকেও তো সেই নর্থে ফিরতে হবে। হ্যাঁ, আসতে হয়তো পারত, কিন্তু আমার মনে হয় ওরা আমাদের একটু স্পেস দিতে চেয়েছিল। কি জানো, তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার আমার জীবনটা একদম অন্ধকার হয়ে গিয়েছিল। আমি যেন শুধু একটা যন্ত্রে পরিণত হয়েছিলাম। আমিও জানো, যা হচ্ছিল তাতে সত্যি আমার মন সায় দিচ্ছিল না, কিন্তু বাড়ির সকলের কথা ভেবে চুপচাপ মেনে নিয়েছিলাম, মেনে নিতে বাধ্য হয়েছিলাম। নিজেকে বোঝাতে শুরু করেছিলাম যে এটাই বোধ হয় আমার ভবিতব্য। আর রজত? রজত তোমার যেমন ভালো বন্ধু, এতদিনে আমারও ভালো বন্ধু হয়ে গিয়েছিল। ও পরিস্থিতির শিকার জানো তো, ও সত্যি বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। ওর মনে মনে লক্ষ্য ছিল তোমার সঙ্গে আমাকে মিলিয়ে দেওয়া। ও যে এত দুঃসাহসিকভাবে এই কাজটা করে ফেলতে পারবে আমি না কোনোদিন ভাবতেই পারিনি। প্রথমে ওর ওপর ভীষণ রাগ হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে সারা জীবন ধরে যদি ওকে ধন্যবাদ দিই তাহলেও বোধহয় আমার ঋণ কোনোদিন আমি মেটাতে পারবো না। সত্যি আমি নিজেও রজতকে এত খারাপ কথা বলেছি, ভুল বুঝেছি দিনের পর দিন। শুনলে অবাক হবে যে তোমাকে নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া পর্যন্ত করেছি। তুই কি অনুতপ্ত? আচ্ছা সৈকত, একটা কথা জানতে আমার ভীষণ ইচ্ছে করছে। কি বলো? তুমি কেন দিনের পর দিন আমাকে মিথ্যে পরিচয় দিয়েছিলে? ডক্টর দিবাকর দেব রায়ের ছেলে হিসেবে পরিচয় দিতে কি আপত্তি ছিল তোমার?
ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। সত্যি কথা বললে তো কোনোদিন আমাকে হারাতে হতো না সৈকত, বরং তোমার মিথ্যের জন্যই আমি তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। হ্যাঁ, আসলে আমি ভুল বুঝেছিলাম তোমাকে, ভেবেছিলাম তুমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, উচ্চবিত্ত পরিবারের ছেলেকে হয়তো রিজেক্ট করে দেবে। কেন? মনে হয়েছিল যে তুমি আমাকে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে ভাববে। কিন্তু তুমি তো বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে নয়, তোমার মধ্যে তো কোনো বড়লোকের চালই নেই, তোমার সরল সাদাসিধে ভাবটাই আমাকে বেশি কাছে টেনেছিল। হ্যাঁ, ওই যে বললাম ভুল বুঝেছিলাম, সরি। তুমি সরি বলছো? সরি তো আমারও বলা উচিত সৈকত, আমি তোমার মিথ্যেটাকেই বড় করে দেখেছিলাম, তোমার ভালোবাসাকে নয়। যাক গে, ছাড়, ও দুঃখটুকু পেয়ে লাভ নেই, আমরা যে শেষ পর্যন্ত মিলতে পেরেছি এটাই সব থেকে বড় কথা। এই অপর্ণা, একটা কবিতার লাইন মনে পড়ে গেল জানো, তুই ছেঁড়া মাটির বুকে আছিস পুরনো নাম, ঘুরি ফিরে সেই এক নাম ভালোবাসা। রিদি ভেসে যায় অলকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে, রিদি ভেসে গেল অলকানন্দা জলে। মধুরাকে নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই? সত্যি যখন প্রথম শুনেছিলাম ভীষণ রাগ হয়েছিল, এত অভিমান হয়েছিল, মনে হলো সব মিথ্যে, এত ভালোবাসা সবকিছু। কিন্তু বিশ্বাস করো, যখন ওকে দেখলাম ওর সঙ্গে পরিচয় হলো, আর একটু অভিমান নেই, বরং ওর প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। হ্যাঁ সত্যি, এখনকার দিনে এরকম একটি মেয়ে পাওয়া যায় না। মধুর আমার খুব ভালো বন্ধু জানো তো, ইনফ্যাক্ট আমরা যেদিনকে প্রথম মিট করি আমরা সেদিনকে ভেবেই নিয়েছিলাম যে আমরা খুব ভালো বন্ধু হব, আর কিচ্ছু না। পিকনিকে গিয়ে বুঝতে পারলাম মেয়েটার মনটা না একদম জলের মতো পরিষ্কার। যাক, আর কোনো টেনশন নেই তাহলে। আসলে তখন কী হলো, নানারকম চাপে পড়ে, বাড়ির চাপেই বলা যেতে পারে, বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করবো হ্যাঁ বলে দিলাম। তবে একটা কী হলো, মধুরের মতো একটা ভালো বন্ধু পেলাম, আর মধুরার জন্য তোমাকে ফিরে পেলাম। যাক গে, অনেক ভারী ভারী কথা হলো, অনেকক্ষণ রাতও হয়ে যাচ্ছে, চলো তোমাকে ছেড়ে দিয়ে আসি। না না, একদিনেই এত কিছু একদম ভালো না, আমি চলে যেতে পারবো। হ্যাঁ, অন্তত ট্যাক্সি অবধি পৌঁছে দিয়ে আসতে পারি, পারমিশন আছে? চলো। আশ্চর্য জানি মানে কি হয়ে গেছে।
গেছে শ্বশুরবাড়ি থেকে নতুন করে আর লোকও আসবে না আর নতুন করে তোমাদের বিব্রত হতে হবে কই দেখি 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 বিয়ে কোনে কে একটু দেখি খুব পেকেছো তুমি তুমি চুপ করো না করবো না সত্যি যদি পনের কথা উঠে তাহলে সত্যি মনে হয়নি মা আমি দেখো ওনার অফিসে কাজ করি দিন রাত ওনাকে দেখছি উনি পঞ্চাবার মতন মানুষই না কি রে তুই তো ওনাদের বাড়ি বহুবার গেছিস তোর কি একবার মনে হয়েছে যে ওরা পঞ্চাইবে কি জানি আমি তো যা ভাবি সবসময় দেখি আমার সঙ্গে তার উল্টোটাই হয় অপু ওসব কিচ্ছু হবে না আমরা কালকে শুধু যাচ্ছি তোর বিয়ের ডেটটা ফাইনালাইজ করতে বুঝেছিস তুই দেখি 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 বাপরে বাপরে বাপ শান্তি পাগলি মেয়ে জীবন আমাকে নিয়ে কিরকম যেন খেলা করছে বাবা মারা যাওয়ার পর তো বেশ কষ্টের দিন কেটেছে তাই ছোট থেকে আমি বিলাস বৈভব অর্থের স্বপ্ন দেখতাম আমি স্বপ্ন দেখতাম খুব বড় লোক ঘরে আমি বিয়ে করব এই কারণে আমি কৃষাণের ভালোবাসাকে অস্বীকার করেছিলাম আর দিদির জন্য আসা সম্বন্ধে নিজে রাজি হয়ে রুদ্রকে বিয়ে করে ফেললাম কিন্তু একটুও সুখ পেলাম না বাড়িতে পা রাখা থেকেই বুঝেছি আমি খুব বড় ভুল করে ফেলেছি এখন আমি বুঝতে পারি অন্যকে দুঃখ দিয়ে নিজে সুখী হওয়া যায় না ঈশ্বর কোথাও যেন সব হিসেব মিলিয়ে দেন বাইরের লোকে ভাবে আমি কত খুশি কত সুখী কিন্তু একমাত্র আমি নিজেই জানি আমার মতো অসুখী মেয়ে এ দুনিয়ায় কেউ নেই এখন আমার সব আশা ভরসা ডক্টর শত্রুঘ্নকে নিয়ে উনি বন্ধুর মতো আমার পাশে এসে না দাঁড়ালে আমি হয়তো মরেই যেতাম গুড ইভিনিং রিয়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ তোমার জন্য টিকিট টিকিট কি আছে তো রুদ্র খুলেই দেখো না কি আছে